وعلى آله سيدنا اللهم وعلى آله রসুলকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কারা? কাফের না মুনাফিকরা? নামাজের মধ্যে মজা দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার রসুল গোটা রাত সেজদার মধ্যে কাটিয়ে দিয়েছে, যার সব গুনাহ মাফ। সেই রসুল সেজদার মধ্যে পড়ে কাঁদেন, শেষ রাতে কাঁদেন, ইন তুআদিবুহু ফাইন্নাহু ইবাদুক। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করো, তারা তো তোমার গোলাম। আল্লাহু আকবার। সেজদার মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাঁদে কার প্রেমে? আসতে বলবেন না কার প্রেমে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এক নম্বর মাধ্যম নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? মুনাফিকি নামাজ না মুমিনি নামাজ? কয়েকটা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। আমরা কুল কুফার কাফিরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, আল্লাহু আকবার, তবে নরম প্রকৃতির লোক ছিলেন আমার নবী, আলহামদুলিল্লাহ। সবাই কথা বলে আরাম পেত, বউরাও কথা বলতেন, নাতিপুতিরাও কথা বলতেন, দুই স্ত্রীর সামনে বসা নবীজি কথা বলতেছেন। কথা বলতে বলতে এক স্ত্রী রসুলকে অভিযোগ দিয়ে বলছেন, হুজুর ইয়া রসুলাল্লাহ, আপনি আমাকে আপনার ওই স্ত্রীর চাইতে আমাকে একটা জিনিস কম দিয়েছেন। রসুল বলেন, না আমি সবাইকে সমানভাবে দেখি, আমি বিশ্ব নবী, আমি ইনসাফ করি, কেনা আপনি আমাকে কম দিয়েছেন, ওনাকে বেশি দিয়েছেন। রসুল বলেন, না আমি তোমাকে সমান দিয়েছি, কোনো কম বেশি করি না। না আপনি আমাকে কম দিয়েছেন, না আপনি আমাকে কম দিয়েছেন। শেষ পর্যন্ত রসুল মাথা নিচু করে থাকলেন, তোরা বল, কিচ্ছু বললেন। ইতিমধ্যে আমার নবীজির একজন শ্বশুর ছিলেন হযরত ওমার রাদিয়াল্লাহু আনহু, দরজার কাছে এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে ওমরের এই মেজাজি কণ্ঠ শোনা মাত্রই নবীর সামনে বসা দুই স্ত্রী ভয়ে পালায় অন্য ঘরে চলে গেছে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারলেন, দরজার কাছে এসে দরজা খুলে দিলেন, হযরত ওমর রাসূলকে সালাম দেওয়ার পর রসুলের চেহারার দিকে তাকায় দেখেন রসুল মুস্কি মুস্কি হাসেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি কোনো ভুল করলাম নাকি আপনি হাসেন কেন? রসুল বলছেন, ওমরে তুমি কোনো ভুল করো নাই, তবে একটা কারণে আমার হাসি আসলো, সেটা হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। জোরে কোন সুবহানাল্লাহ, ভয় করে তোমার। ভিতরে থেকে নবীজির দুজন স্ত্রী একজন স্ত্রী ওমরের মেয়ে বলতেছেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে আমরা কথা বলে মজা পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা মানুষ, হাত আগে চলে। বলছেন রসুল ছিলেন নম্র ভদ্র অত্যন্ত শান্ত শিষ্ট মানুষ, আল্লাহু আকবার। নবীজি নাতিদের সঙ্গেও সমান তালে কথা বলেছেন, কখনো কোনো নাতিকে কটাক্ষ করেননি, ধমক দেননি। কিছু কিছু বুড়া নানা আছে, চোখ এরকম বড় হয়ে থাকে, আছে না নাই বলেন তো? নাতি কাছে যাওয়ার চান্সই পায় না, আছে না নাই? আছে। নাতিও মনে মনে দোয়া করে, এই বুড়া মরবে কোন দিন। বুঝলেন, রসুল এরকম নানা ছিলেন, আমার নবী যেমন নানা ছিলেন। সিরাতের বইয়ে পেয়েছি, সিরাতের একটা কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজি বসে আছেন মসজিদ নবীর ভিতরে, হযরত হুসাইন নবীর সামনে এসে নবীর কোলের মধ্যে বসে গেলেন। এমত অবস্থায় জিব্রাইল সালাতু ওয়াসালাম বাবে জিব্রিল দিয়ে আমার নবীর সামনে ওহি নিয়ে এসেছেন, নবীর সামনে হাঁটু গিড়ি দিয়ে বসে গেলেন, আমার নবীজির কোলের মধ্যে নাতি হুসাইন বসা। রসুল বলছেন, না না গো, আমার সামনে কে এসে বসলো তুমি তাকে চেনো নাকি? দেখেন ওহির ফাংশন শুরু, তবু নাতির সঙ্গে তিনি গল্প করা বাদ দিচ্ছেন না, কারণ নাতির স্বেচ্ছায় না যাওয়া পর্যন্ত রসুল হুসাইনকে কখনো বাইরে বের করে দিতেন না। আমার নবীজি বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো তুমি তাকে চিনো নাকি? হুসাইন কম না ছোট্ট মানুষ রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রসুলাল্লাহ, আমার নানা গো, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু লক্ষণ তো ভালো মনে হয় না, কি লক্ষণ তুমি দেখো?
না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, সব সাহাবীর আসার ধরন একরকম, এই সাহাবীর আসার ধরন একরকম, কি ধরন একরকম বলো? সব সাহাবীরা আপনার কাছে যখন দেখা করতে আসে কেউ খালি হাতে আসে না, কেউ খেজুর নিয়ে আসে, কেউ উটির দুধ নিয়ে আসে, কেউ উটির গোশত নিয়ে আসে। আহলে সফর সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয়? আর এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, কৃপন মার কাছে দেখছে, আল্লাহু আকবার বলে। নবীজি বিরক্ত হলেন না? বাচ্চাদের তো এই কাজই হয়ে থাকে। আমার নবীজি কোনো কথা না বলে চোখের বাসায় জিব্রাইলকে বুঝায় দিতেছে, জিব্রাইল রে আমার নাতি আমারই বাজায় ১২টা, আজকে তোমার কয়টা বাজবে আল্লাহই জানে। আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করে ফেলেছে, তোমাকে কৃপণ বলে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসা এসে ছাড়তে চায়, আমি আল্লাহ তোমার পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুরের ছড়া একটা ঢুকায় দিলাম। যরকম সুবহানাল্লাহ, জিব্রাইল পকেট থেকে আঙ্গুরটা বের করলেন, আঙ্গুর বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন, রাসূলকে টের পেলেন। এবার বলছেন, না না কে বলেছে কৃপণ সাহাবি তোমার জন্য, তো দেখো কত সুন্দর টষ্ট আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছেন, না না গো এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ, পকেট আঙ্গুর থুয়া বের করে না। যরকম আল্লাহু আকবার, যরকম আল্লাহু আকবার। বিশ্বনবী কাকে বলে, কি চরিত্র উপহার দিয়েছেন সেই রাসূলকে যারা গালি দিয়েছে, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরে রক্ত মাংস কুকুর সিগাল দিয়ে খাওয়ানো হোক, সব গালি সহ্য হয়, রাসূলকে গালি দিলে আমরা তার জিহবা টেনে ছিড়ব। কক্সবাজারের রামতে জয়া নামে এক বৌদ্ধ মেয়ে কোরআনের উপরে পা রেখে ছবি তুলেছে, একের পর এক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সবাই কি রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখা। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি, শুধু কি বেশি না অনেক বেশি, অনেক বেশি ভালোবাসতে হবে। সম্মানিত ভাইরা, সবাই কি জানমাল দিতে রাজি আছেন? আল্লাহ তাহলে কি দিবেন? আল্লাহ কি দিবেন? আল্লাহ চুক্তি করতেছেন বান্দার সাথে, বান্দা তুই আমাকে জানমাল দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জানমাল দিয়েছেন সাহাবীরা, বদর যুদ্ধের দিকে তাকা, শুধু ডাক দিয়েছেন, সব ছুটে এসেছে রাসূলকে সহযোগিতা করার জন্য। নতুন মদিনায় তিনি গেছেন, এক বছর যেতে না যেতে যুদ্ধের ডাক চলে এলো, বুড়ো বুড়ো সাহাবি, গরিব সাহাবি, ছোট ছোট বাচ্চা নবীর কাছে এসে পারমিশন চান, ইয়া রাসূল আল্লাহ আমরা যুদ্ধে যেতে চাই। মদিনার আফরার ছেলে মাজ এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহুমা দুজন ছোট্ট বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ আমরা শুনেছি আবু জেহেল নাকি আপনাকে খুব কষ্ট দিয়েছে, আমরা দুজন যুদ্ধে যেতে চাই, তাকে মোকাবেলা করতে চাই। আল্লাহু আকবার বলবেন, জোরে বলুন আল্লাহু আকবার। জানমাল কেমনে দিতে হয় তারা শিখিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে রাসূল বললেন, অনুমতির জন্য যখন ছোট্ট বাচ্চা পারমিশন ছিল, রাসূল বললেন, মাজ মুয়াজ তোমরা ছোট মানুষ, আমি পারমিশন দিতে পারবো না। বড়জন বলে, হুজুর সে তো বয়সে ছোট, অন্তত আপনি আমাকে অনুমতি দেন। বললেন, অনুমতি দিতে পারবো না, কারণ তোমার ফিটনেস নাই, হাইট নাই। ছোট জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও শুধু লম্বাই বড়, শক্তির দিক থেকে আমি বেশি। রাসূল বলেন, তাহলে তোমরা লড়াই লাগো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খুশি হয়ে গেলেন, আগ্রহ দেখে
দুজন যখন লড়াই শুরু হয়ে গেল, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল, নিচে ফেলে দিয়ে বুকুর উপরে উঠে বসে আছে। ছোটজন চোখ টিপি মেরে বড় ভাইয়ের কানটা মুখের সঙ্গে লাগায় দিয়ে কানে কানে বলছে, ভাই রে তুমি একা একা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে, কত বিকাল একসঙ্গে ঘুরেছি আমরা, কত রাত একসঙ্গে থেকেছি আমরা, একসাথে খেয়েছি আমরা একসাথে, তুমি একাই যুদ্ধ করতে যাবে, আমিও তোমার সঙ্গে যেতে চাই, এই জন্য তুমি আমার যুদ্ধে যাওয়ার সহযোগিতার জন্য আস্তে করে তোমার শরীরের শক্তিটা কমায় দাও, তোমার বুকুর উপর উঠি প্রমাণ করে দেখায় দেই কোনো অংশ আমি তোমার চাইতে কম নই, আমিও শক্তিশালী। রসুল এটা বুঝুক, রসুল এটা বুঝতে পারলেন, মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে হাতের মধ্যে নিয়ে বললেন, সাহাবী মাস মাস আজকের এই জিহাদের ময়দানে দুজনকে আমি রাসূল অনুমতি দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা বাচ্চা জানমাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের যখন সূচনা শুরু হয়ে গেল, আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো ছিলেন সাহাবীদেরকে নিয়ে, সেই জায়গাটা ছিল বালুর জায়গা, আর কাফেরদের জায়গাটা ছিল এঠেল আঠাল মাটির জায়গা, শক্ত জায়গা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি আল্লাহর প্রতি মোকাবেলা করার জন্য, বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, আমাদের কদমটা হলো বালুর উপরে, দারুণ কষ্ট হচ্ছে, চলতে কষ্ট, হাঁটতে কষ্ট, আর তারা এসেছে তাগুতের পক্ষে, তাদের কদমটা মজবুত আঠাল মাটিতে তারা শেল্টার নিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো, যখন বালুর মাটিতে যখন পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে মনে হয় নরম হয়, কি হয় শক্ত হয়ে গেল, আর আঠাল মাটিতে পানি পড়লো আরো শক্ত হয়ে গেল, মনে হয় পিচ্ছিল হয়ে গেল। যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল, সাহাবীরা সতেজ মন নিয়ে যুদ্ধ শুরু করে দিলে, সেই বদর যুদ্ধে 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুসলমানদের 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চাও যুদ্ধ করতে আসছে, তাদের টার্গেট হলো আবু জেহেল। তাদের টার্গেট কি? আবু জেহেল। ছোট্ট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে দাঁড়ানো এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছে, চাচা আব্দুল্লাহ আমরা নাম শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, সেই লোকটা কি আমাদের কিছু দেখায় দাও। আব্দুল্লাহ থমকে দাঁড়ায় বলতেছে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা তার সঙ্গে কেমনে মোকাবেলা করবে, একটু আমাদের সিনায় দেন, দেখেন কিভাবে খায়া ফেলি। আল্লাহু আকবার বলে চিনায় দা হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে সিংহের মতো গর্জন দিয়া যখন ঝাঁপিয়ে পড়লো, কৌশল অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যে সত্যদের ভিতরে ঢুকে গেল। আবু জেহেল ঘোড়ার পিঠে বসা ছিল, দুই দিকে দুই পা ঘোড়ার পিঠে ছেড়ে দিয়ে বসে আছে, এমন সময় এক পাশে মাস আর এক পাশে মুয়াজ দুইজন চোখের ইশারা দিয়া আল্লাহু আকবার বলে, যখন দুজন এট এ টাইম হিট করেছে, দুইটা পায়ে হিট লাগার সঙ্গে, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল, জমিনে সিটকে পড়ে গেল। আবু জেহেল আর দাঁড়াতে পারলো না, কোমর সোজা করতে পারলো না, কিন্তু ছোট্ট বাচ্চা মাস মুয়াজকে 10-12 জন কোরাইশরা তাকে পাকড়াও করে ফেললো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেউ নাই তাদের পাশে, 10-12 জন কাফেররা যখন চতুর্দিকে ঘেরাও করে ফেললো, সবার ঘাড়ের তলে পড়ে আছে, ছোট্ট তরবারি নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে, বড় ভাই যখন তরবারি চালায় পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান বাহুতে মেরে দিল, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, বাম হাতে তরবারি নিয়ে নিলেন, জানমাল কেমনে দেয় দেখেন, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলতেছে, সেই হাতটা বাম হাতে এসে বাড়ি লাগে, পায়ের তলে হাতটা রেখে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করে করে বাম হাতও কাফিররা পিছন দিক থেকে কেটে ফেলে দিল, হাত পা কেটে ফেলে দিয়ে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দিল। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে দেখায় দিলেন, জানমাল এমন করেই দিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের কথা কে না জানেন, মুতার যুদ্ধের ডাক চলে এলো,
সেই সমস্ত সন্ন্যের মোকাবেলা করতে হবে যারা প্রশিক্ষিত সন্ন্য। রোমান সন্ন্য 1 লক্ষ, তার বিপরীতে মুসলমানদেরকে রাসূল দাঁড় করেন মাত্র 3,000। মনে খুব একটা কম বেশি না? আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 1 লক্ষ সন্ন্যের বিরুদ্ধে 3,000 সন্ন্যকে রেডি করলেন রাসূল। 3 জনকে তার মাঝ থেকে ডাক দিলেন, যায়েদ এদিকে আসো, জাফর এদিকে আসো, আব্দুল্লাহ বিন রাওহা এদিকে আসো। ও যায়েদ আমার পালিত পুত্র, তুমি হলে 1 নম্বর সেনাপতি, জাফর তুমি হলে 2 নম্বর সেনাপতি, আব্দুল্লাহ বিন রাওহা তুমি হলে 3 নম্বর সেনাপতি। এই 3 জনকে যখন পরিচয় করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মুনাফিকরাও সক্রিয় হয়ে গেল। পিছন দিক থেকে সে বলছে, যায়েদ রে, জাফর আবু তালে, আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে যায়ও না, কারণ সেনাপতি 1 জন হয়, 3 জন হয় না, তোমরা কিন্তু 3টাই মরে যাবা। এই 3 জন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলছেন, মুনাফিকরা যতই বিপদগামী করার চেষ্টা করো না কেন, কারণ আমরা 3 জনই নাকের ভিতরে জান্নাতের সুগ্রাম পেয়ে গেছি। যখন সুবহানাল্লাহ, মুনাফিক সেই যুগেও ছিল, এখন আসে না নাই। মিছিলে যায়ও না, গুলি খাবা, মিছিল করতে যায়ও না, ককটেল খাবা, এই জাতীয় কথা যারা বলে তারাই হলো মুনাফিকের বাচ্চা। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল 3 জনকে ডাক দিয়ে বললেন, যায়েদ তোমার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন থাকলে যেতে পারো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার কই, যাওয়ার তোমার জায়গা নাই, ছোট্টবেলায় আপনার কাছে এসেছি, আমার যাওয়ার কোনো দরকার নেই, আপনি আমার জন্য দোয়া করে দেন। জাফর তুমি আমার চাচাতো ভাই, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাড়িতে চলে গেলেন, শান্ত মাথায় ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে কথা বলতে বলতে বলছেন স্ত্রীকে দেখে, স্ত্রী গো আমার জন্য দোয়া করো, আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি। স্ত্রী বলছেন, কেন কি হয়েছে? মুতার যুদ্ধের ডাক এসেছে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। স্ত্রী বলছে, স্বামী গো এমন দোয়া করতে পারবো না, কারণ এই ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা এতিম হয়ে যাবে। এই 3 বাচ্চার জন্য আমি আপনার জন্য আজকে শহীদের দোয়া করব না, আমি আপনার জন্য গাজীর দোয়া করব। এমন সময় জাফর খেপে গিয়ে তরবারিটা বের করলেন, হাত থেকে কোষমুক্ত করলেন, উল্টা দিক দিয়া স্ত্রীকে আঘাত করলেন। বলেন, স্ত্রী গো হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। উল্টা দিকে তরবারি মারলে যেমন হাত কাটে না, আমার জন্য আজকে যত উল্টা দোয়া করো কোনো কাজ হবে না, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি। কিছু না বলে সন্তান 2টার মাথায় হাত বুলায় দিলেন চিরদিনের জন্য। হাত বুলায় দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো আমার সন্তানের জিম্মাদার কাউকে বানালাম না, তুমি আল্লাহ আমার সন্তানের জিম্মাদার হয়ে যাও। সন্তানগুলোকে রেখে স্ত্রীর কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে রওনা দিলেন জিহাদের ময়দানে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, যাও আব্দুল্লাহ বিদায় নিয়ে আসো, দুপুরবেলা বিয়ে করেছেন। সন্ধ্যাবেলায় জিহাদের ডাক এসেছে, দুপুরবেলা সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে ভরপুর, মিষ্টি বিতরণ চলছিল, হাতে হাতে রং লাগানো সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাত্রিবেলা বাসর রাত সন্ধ্যার সময় ঘরের মধ্যে না ঢুকে দরজার সামনে দাঁড়ালেন, উঠানে দাঁড়ালেন। উঠানে দাঁড়ায় স্ত্রীকে বলছেন, স্ত্রী দরজা খুলো না, ঘরের মধ্যেই থাকো, আমি তোমাকে দেখতেও আসি নাই, শুধু কথা বলতে এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, মুতার যুদ্ধে আমি যেন শহীদ আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী বলছেন, আল্লাহর কসম একটু ভিতরে আসুন, সময় কেপন করবো না, আপনি মুজাহিদ, আমি আপনার সময়টা নষ্ট করব না, শুধু একটা বার আপনাকে দেখতে চাই, যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আপনার চেহারাটা আমি আপনার স্ত্রী হয়ে চিনে নিতে পারি। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আবেগ আপ্লুত হয়ে বলছেন, স্ত্রী গো এমন নেক নিয়ত যদি হয়ে থাকে, কাল কিয়ামতের সেই কণ্ঠকে কীর্ণ ময়দানে অসংখ্য লোকের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। যখন সুবহানাল্লাহ, আমার নবীজির এই প্রিয় সাহাবী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম সেনাপতি শহীদ, দ্বিতীয় সেনাপতিও শহীদ,
কালেমার জন্য আব্দুল্লাহ ইবনে রাওহা নিয়ে নিলেন। কাফেররা তার হাত পা কেটে ফেলে দিল, মস্তকটা বিচ্ছিন্ন করলো, কিন্তু একটা বারের মতো আল্লাহর কালেমার ঝান্ডা জমিনে ফেলতে দিলেন না। মুখে কামড় মেরে আছেন, সেই কামড় মারা সেই কালেমার ঝান্ডা আসমান মুখে হয়ে আছে। পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তার পরাজয় হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা আসমান মুখে দেখে ছুটে চলে এসে দেখেন খণ্ডিত মস্তক পড়ে আছে আব্দুল্লাহ বিন রাওহার। কালেমার ঝান্ডাতের মধ্যে নিতে গিয়ে দেখেন কামড় মেরে শক্ত মেরে ধরে আছেন। শক্ত কামড়ে ধরে থাকার কারণে কালেমার ঝান্ডাতের মধ্যে আসে না, কানের মধ্যে মুখ লাগায় বলছেন, ভাই আব্দুল্লাহ আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, আমারে ছেড়ে দে। কালেমার ঝান্ডা মুখটা হা হয়ে গেল, কালেমার ঝান্ডাতের মধ্যে এনে নিলেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য। খালিদ বিন ওয়ালিদ কি করলেন, কালেমার ঝান্ডাতের মধ্যে নিয়া 3000 সাহাবীদেরকে সামনে নিয়া কয়েকটা গ্রুপ করলেন। খালিদ বিন ওয়ালিদ একটা গ্রুপের নেতৃত্ব দিলেন, যুদ্ধের ময়দানের মোড়টা তিনি ঘোড়ায় ফেললেন। সেই জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একটা নয়, দুইটা নয়, চার পাঁচটা ছয়টা সাতটা নয়, আটটা তরবারি ভেঙ্গে চুরমার করে মুতার যুদ্ধের রোমান সৈন্যকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করে নবীর সামনে হাজির করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আস্তে কবেন না, সাহায্য করেছেন কে? শহীদের মর্যাদা কে দেন? আল্লাহ দেন। খালিদ বিন ওয়ালিদ মরা এত সহজ না। খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে কোন শত্রুর তরফ থেকে তার গায়ে একটা আঁচড়ও লাগেনি, রক্ত ঝরেনি, মারা যাচ্ছিলেন বিছানায়। অমরের খেলাফত আমলে মূর্ছ অবস্থায় কাতরাচ্ছেন, চোখের কোনা বিবি টপটপ করে পানি পড়তেছে, আবেগ আবৃত হয়ে বলছেন, আহারে জীবনের শত শত যুদ্ধের নেতৃত্ব দিলাম, আজকে আমাকে বিছানায় শুয়ে মারা যেতে মারা যাওয়া লাগতেছে। এমন আফসোস করে যখন কথাগুলো বলতেছিলেন, এমন সময় খলিফা ওমর তার সামনে হাজির হয়ে গেলেন। ওমরে ফারুক বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, আমার প্রতি তোমার কোনো যদি অভিমান থাকে রাগ থাকে আমারে মাফ করে দিও, আমি তোমার চাকরিটা সেনাপতির পদ থেকে সৈনিকের পদে নিয়ে এসেছিলাম। কারণ হলো মানুষের একটা অন্ধবিশ্বাস হয়েছিল, খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়, শিরকের একটা ছোঁয়া পাচ্ছিল মানুষ, এই জন্য তোমার সেনাপতির পদ থেকে সৈনিক বানিয়েছিলাম। তবে ওরে খালিদ, আমি আমিরুল মুমিনিন তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার বিছানায় মৃত্যু দিলেও তোমার আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জানমাল কেমনে দিতে হয় সাহাবীরা তা দেখিয়ে গেছেন, আমরা সেই অনুসরণই করব। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন? পড়বেন সবাই? জোহর, আসর, মাগরিব, এশা, নামাজ কয় অক্ত? নামাজ পাঁচ অক্ত পড়বেন? কারাকে একটু হাত তুলে দেখেন তো দেখি, বলুন হে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, সে নামাজ হবে জীবন্ত না মৃত? জীবন্ত, মরা নামাজও আছে, জীবন্ত নামাজ পড়তে হবে, বুঝে শুনে নামাজ পড়তে হবে। এক মসজিদের পাশে এক হিন্দুর বাড়ি ছিল, তো হিন্দু প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, একটা আওয়াজ শুনে ইমাম সাহেবের মুখ থেকে, রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মেয়েদের নাম আছে, হিন্দুর ধারণা ব্যাপারটা কি? এই প্রত্যেক দিন একই আওয়াজ শুনে শুধু হামিদার নামে দোয়া পড়ে, হামিদা একটা কার মেয়ে? হিন্দুর ভিতরে এই ধারণা আসতেই পারে। তোর এক প্রতিবেশী ছিল মুসলমান, পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে, তাকে ডেকে বলতেছে, আচ্ছা তোমাদের ইমামের হলোটা কি? এই প্রত্যেক ওয়াক্ত যদি যেদিন আমি সামনে দিয়ে যাই সেই দিন আমি শুনতে পাই হামিদা 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 হামিদা, মেয়েটা কার মেয়ে? এখন এই পাঁচ অক্ত মুসল্লি বলতেছে, ভাই আমিও 25 বছর যাবত জামাতের সাথে নামাজ আদায় করি,
আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে, আমার কথা কি বোঝা গেল ভাই? তো এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? আছে না নাই? আমি দেখি মহিলার মহিলার না, আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে গুরুত্ব থাকে না, আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জন্ম হয় নাই, মুসার জন্ম ঠেকা এই প্ল্যান করলো, জন্ম হয় নাই প্ল্যান হয়ে গেছে, আল্লাহ তার বিপরীত প্ল্যান করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসার মা চিন্তা করো কেন, 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। আজকে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আজকেও প্রকাশ্যে হত্যা শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? শুরু হয়েছে নির্যাতন, জুলুম, অত্যাচার। সম্মানিত বন্ধুগণ, মুসার মা টেনশন করেন, আল্লাহ বলেন ওয়া ওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। কি চিন্তা করো মুসার মা? কোন চিন্তা নাই, সন্তান ডেলিভারি হয়ে যায়, আস্তে করে তুমি দড়িয়ে ভাসিয়ে দেবে, আমি জান্নাত থেকে সুন্দর কাঠের বাক্স আমি পৌঁছায় দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেলেন, আল্লাহ সাহায্য করলেন, এরপরে কি হলো? আস্তে করে দড়িয়ে ভাসিয়ে দেওয়া হলো কাঠের বাক্সে, বাসে করে বাসতে বাসতে গিয়া এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের বাড়ি। ফেরাউনের স্ত্রী রাজরানী আসিয়া গোসল করার জন্য ঘাটে নেমেছে, গোসল করবেন এমন সময় দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স সামনে ভাসতেছে। লোকজনদের দ্বারা খোলার চেষ্টা করলেন, কেউ খুলতে পারে না। আসিয়া যখন হাতের ছোঁয়া দিলেন, সামনে হাতটা রাখলেন, আপনা আপনি খুলে গেল। এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, সূরা কাসাস দেখবেন ইতিহাস পেয়ে যাবে, এমন ফুটফুটে বাচ্চা যেন আকাশের চাঁদ ধরা পড়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়া মনে মনে সব ভাবতেছেন, আসি আমার তো কোন ছেলে সন্তান নাই, এই সন্তানকে যেমন করি হোক এই রাজ দরবারে আমি, এই রাজ দরবারে আমি আমার পালিত পুত্রের মর্যাদা দিয়া সন্তানকে বড় করে তুলব, এটা আসিয়ার স্বপ্ন। কোলে নিয়ে সন্তান কিনে যখন রাজ দরবারের দিকে ঢুকছিলে, সামনে ফেরন দাঁড়ায় বলতেছে, আসিয়া তোমার কোলে এটা কি? তুমি গোসল করতে গেছো, তোমার কোলে এটা কোন সন্তানকে তুমি নিয়ে আসলে? আসিয়া বলছেন, কুররাতু আইনি ওয়ালাক, এই যে আপনি সন্তানটা দেখতে পেতেছেন, এমন সুন্দর তার চাহনি, এমন সুন্দর তার চেহারা, আমি যেমন করি হোক আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে আমি দরবারে বড় করে আমি আমার সন্তানের মর্যাদা দিয়ে দেব। ফেরাউন বারবার মুসা আলাইহিসসালামের চেহারার দিকে তাকায়, বারবার তাকাচ্ছে আর মনে মনে সন্দেহ করতেছে, এটাই বুঝে মুসা মুসা সরের মন কি? আস্তে কথা, চোরের মন কি? বিশাল পেরেশানি বেড়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া রে, হাজার হাজার শিশু যার ভয় আমি হত্যা করলাম, আমার তো মনে হয় এটাই বুঝে মুসা। আসিয়া বলছেন, স্বামী গো, সব জায়গায় আপনি মুসার স্বপ্ন দেখেন, দেখেন এই সন্তান যে মুসা হবে আপনাকে কে বলেছে? এই সন্তান আমার ভাষা শিখবে, আপনার ভাষা শিখবে, আমার কথা শিখবে, আপনার কথা শিখবে, আমি এই সন্তানকে আমার জীবন থাকতে আমি মারতে দেব না। আমার বন্ধুগণ, নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে হুজুর যত বড়ই হুজুর হোক না কেন, বইয়ের কাছে একটু হুজুর গিরি কমই সব কারে, তোমার নয় হুজুর বলে মানুষ, আমি কি বলবো? বুঝলি? ফেরন ফেরলো, আসিয়া তুমি যখন সব করেছ ঠিক আছে, আল্লাহ কয় ঠিক আছে, জোরে কর সুবহানাল্লাহ। সন্তান বাড়ি দখল করে ফেললে 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 এবার আসিয়া বলছেন, শাইখ, অনুমোদন যখন পেয়ে গেলাম, সন্তানকে দুধ পান করাতে হবে, কে পান করাবে? আপনি ধাত্রী নিয়োগ করুন। ফেরাউন ফরমান জারি করে দিল, গোটা দেশ থেকে শত শত মহিলারা দুধ পান করানোর জন্য আসলো, কোন
মহিলার স্থানটা কি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খাওয়ার জন্য উপযুক্ত মনে করছেন না, মুখ বারবার ফিরাইলেন, কাউকে তিনি মা বানাচ্ছেন না, দুধ মাতা বানাচ্ছেন না, তিন দিন পর্যন্ত চলে গেল, আসিয়ার টেনশন বেড়ে গেল। একজন মহিলা তিন দিনের মাথায় এসে বলল, আসিয়া শোনো, আমার জানা মতে এই অমুক জনপদের ভিতরে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা পরেশগারিনি একজন মহিলা, মানে তার মাকে ডাকো, তার মায়ের সন্তান দিয়ে দিল, কিন্তু কেউ তো জানে না, জানেন কে বলে? তার মাকে ডেকে এনে সন্তানটা কি যখন তার কোলে তুলে দেওয়া হলো, আপন মায়ের দুধ আপন সন্তান তৃপ্তি ভরে পান করা শুরু করে দিল, আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, শোনো মহিলা, এই সন্তান অসংখ্য মহিলার দ্বারা দুধ পান করানোর চেষ্টা করেছি, পারি নাই, তোমাকে যখন মা বানিয়েছে আমি কিন্তু তোমাকে দুই বছর এই দরবারে ছেড়ে যেতে দেব না। সর্বোচ্চ বেতন তোমার জন্য বরাদ্দ হয়ে গেল, আর এই দরবারের সবচেয়ে দামি যে ঘর সেটা তো নিয়ন্ত্রিত দখিল হাওয়া যে ঘরে সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। আল্লাহ বলছেন, ফেরাউন রে, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির এক নম্বর রুম দেখো দেখো, জোরে কোন সুবহানাল্লাহ, তোর বাড়ির এক নম্বর রুম দেখো, আর হলো মুসার মায়ের দুধ খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকাও খসাবো। আল্লাহু আকবার বলে, সন্তান দুধ পান করলেন দুই বছর, দুই বছর দুধ পান করার পর এই দুই বছরের ভিতরে ফেরাউন নদী সন্তানকে কোলে নাই নেয়, কারণ সন্দেহ তো একটা আছে। একদিন আসিয়ে বলছেন, স্বামী গো, এই সন্তান উত্তরাধিকারী হবে, আপনি একটা দিনও কোলে নিলেন না, আপনি একটু কোলে নেন তো। জোর করে যখন কোলে তুলে দিয়েছে সন্তানকে কোলে নিয়া, তার ঠোঁটটা যখন মুসার গালের দিকে আগায় নেয়, বারবার আগায় নেয়, বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুখটা সরায় নেন, বারবার চেষ্টা করে যখন পারলো না, এবার জোর জোর যখন চুমুয়েকে দিতে নিল ফেরাও, আস্তে করে হাতটা বের করে গাল দিতে মারছে একখান থাপ্পড়, এক থাপ্পড়ে ফেরাউনের মাথা ঘুরে চক্কর মেরে উঠছে, যখন মাথা ঘুরে সে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল, বলতে সাসিয়ারে, তাড়াতাড়ি সন্তান না, আমার মনে হয় এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মুসা হাউস। আসিয়ে বলছেন, কেমনে আপনি এত স্বপ্ন কেমনে দেখেন, আমি নিশ্চিত এটাই আল্লাহর পয়গম্বর মুসা, কেন ওর থাপ্পড়ের ওয়েট এটা প্রমাণ করো, যরকন আল্লাহু আকবার, যরকন আল্লাহু আকবার, এত বুঝতেছে তাও মারার কোনো কায়দা নেই। ওরে আসিয়া, আমি নিশ্চিত জান্নাতের পয়গম্বর মুসা আমিকে আজকে কতল করব, জান্নাতকে ডাকতেছি, হামাতকে ডাকলাম, ডেকে আমি আজকে একে দুনিয়া থেকে চিরতর বিদায় করে দেব। আসে বলছেন, স্বামী গো, দোষ কি? দোষ হলো এমন থাপ্পড় মেরেছে, এত ছোট বাচ্চার থাপ্পড় যত চোটের হয়ে, এটা আমার জানা ছিল না, এটাই তার দোষ। আসিয়া বলছেন, আপনি অন্য কোন কারণে হত্যা করবেন কোনো কথা বলবো না, কিন্তু এই কারণে যদি আপনি হত্যা করেন তাহলে লোকজন বলবে ফেরাউন এত দুর্বল, দুই বছর বাচ্চার থাপ্পড় কাছে ফেরা পড়ে ফেরাউন কয়, তাই তো তাই তো, আসিয়া তুমি এই কথা কারো কইলো, আল্লাহ কয় ঠিক আছে, যরকম সুবহানাল্লাহ, রাখে আল্লাহ, মানে আল্লাহ নিষ্কৃতি পাচ্ছেন বারবার, সাহায্যকার আস্তে কেমন সাহায্যকার, দশ বছর বয়স পূর্ণ হলো, তাফসীর এসেছে, একদিন ফেরাউন বলল, হে আমার জনগণ, আমি কি তোমাদের রব নই? সবাই বলল, হ্যাঁ আপনি আমাদের রব। সে বলে ফেলল, আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফ এগুলো আছে না, নাই আছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জনগণ বলে, আপনি যদি রব হন আপনি আমাদের কিছু খাওয়া দেন, আমরা কিছু খাবো। বললো, তোমরা 3000 নেতা কর্মী আমার বাড়ি তোমক দিন আসবে, সবাইকে আমি খাওয়াই, সবাই 3000 লোকজন দরবার হলে চলে আসলো, বাবুর্চি কর্তৃক 3000 পিস ছাগল জব করে
নারী ভুঁড়ি বের করে চামড়াগুলো পৃথক করে একটা করে ভাজা ছাগল সবার প্লেটে প্লেটে দেওয়া হলো। ফেরাউন তার সামনে একটা ছাগল নিয়ে বসলো, পালিত পুত্র মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সামনে একটা ছাগল নিয়ে বসে গেলেন। জনগণ বলল, হে আমাদের রব আপনি খাওয়া শুরু করুন। ফেরাউন বলল, না আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে চিন্তা করছেন আর বলতেছেন, হাই রে রব রে, ছাগল খাওয়া রব, বুঝেন? উনি তো একটু মেজাজি লোক ছিলেন, সব নবীর মেজাজ একরকম, এই নবীর মেজাজ ভিন্ন রকম। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত বোঝে না, তুমি মাফ করে দাও। আর মুসার দোয়া হলো, আল্লাহ তাড়াতাড়ি গজবকে শেষ করো। জরুরি আল্লাহ, খুব রাগ ছিল, খুব প্রচন্ড রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো খেতে খেতেই খাওয়ার যখন পারমিশন পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, তার শাহাদত আঙ্গুলিটা ওই ভাজা ছাগলের কানের মধ্যে ঢুকায় দিয়েছে, ঢুকায় দিয়ে টান মেরে খাবেন। কিন্তু কি এমন পরিস্থিতি হয়ে গেল, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? ছোট্ট শিশুর মুখে কথা ফুটায় দিতে পারেন কে? আল্লাহর তো ক্ষমতা। যখন তিনি নখ দিয়ে টান মেরেছেন কান ধরে, ছাগলটা ছিল ভাজা হয়ে গেছে তাজা, মারছে দৌড়, প্লেট থেকে একটা দৌড় মারলেও হতো, 3000 ছাগল সব দৌড় মারছে। জনগণ বলল, ওরে ফেরাউন, তুমি দিলা ভাজা ছাগল, তোমার বেটা বানালো তাজা ছাগল, তোমার চাইতে তোমার বেটাই তো বড়। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে দরবার সেরে যখন রওনা দিল, মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, আমার তো এমনি দেখতে পারেন আজকে যেন কি হয়ে যায়। মাসিয়ার কোলে গিয়ে বসে বলতেছে, মা গো উপায় বুঝি নাই, কেন কি হয়েছে আজকে বুঝি ফেরাউন আমাকে মেরেই ফেলবে, কারণ কি হয়েছে, কেন কি হয়েছে তোমার বলো, বাজার ছাগল তাজা হয়ে গেছে। আসে মনে মনে চিন্তা করলেন, এমনি তো মেজাজি মানুষ, না জানি কি হয়ে যায়, দেখি তো আজকে আমার স্বামী আমারে কি বলে। ফেরাউন এসে বলতেছে, আসিয়া শোনো, আজ পর্যন্ত 10টা বছর চলে গেল, আমি তোমার সব কথা মাথা পেতে মেনে নিয়েছি, কে মানবো না কেন? কেন আপনি মানবেন না, কি হয়েছে, ভাজা ছাগল তাজা হয়ে গেছে। শোনো, আমি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর, যেদিন তুমি দরিয়া থেকে তুলে এনেছ সেই দিন আমার আংশিক ধারণা ছিল, এটা আল্লাহর পয়গম্বর মুসা, থাপ্পড় যেদিন খাইছে সেদিন ভাবছে আটা না, আজকে ভাজা ছাগল তাজা হয়ে গেছে, আজকে 16 আনা। আসিয়া বলছেন, আমার স্বামী গো, যে সন্তানটা কোন মৃত প্রাণীর কান ধরে টান দিলে তাজা হয়ে যায়, এটা যদি দোষ হয়ে থাকে আপনি গোটা দুনিয়া জুড়ে একটা সন্তান আমার সামনে হাজির করুন, যে সন্তানটা মরা প্রাণীর কান ধরে টান দিলে পরে তাজা হয়, এমন কোন সন্তান আছে নাকি? ফেরাউন বলে, নাই, যদি না থাকে এই সন্তানকে আমরা কখনো হারাতে চাই না, আমি হারাতে দেব না, কেন এই সন্তানটা আমারও কাজে লাগবে আপনারও কাজে লাগবে। ফেরাউন বলছে, কেমনে কাজে লাগবে? ফেরাউনকে এবার আসিয়া বুঝাচ্ছেন, আমার স্বামী গো, আপনি যখন মারা যাবেন, আপনি মরে যাওয়ার পর মরা লাশ হয়ে যখন পড়ে থাকবেন, আপনার মরা কান ধরে সন্তান টান দেবে, আপনিও তাজা হবেন। ফেরাউন কয়, তাই তো, আমি যখন মরে যাব আমার মরা কান ধরে যখন টান দেবে আমিও তাজা হব, অতএব ও বাসুক। আল্লাহ কয়, ঠিক আছে, জোরে করে আল্লাহু আকবার, রাখে আল্লাহ, মারে আল্লাহ। হয়তো তারা ভাবতেছে, চেয়ারে বসেছি সুপার গ্লু আটা দিয়া আর উঠব না, এক থাপ্পড় মেরে ক্ষমতাচ্যুত করার একমাত্র ক্ষমতা কার? সম্মানিত ভাইয়েরা, কিভাবে আল্লাহ পাক ওকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে বাঁচায়। মুসার ইতিহাস যখন আজকে টানছি একদম শেষ করে ছাড়ো, সবাই শুনতে রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন শরীফে আমার নবীর পর সবচেয়ে বেশি নবীর নাম এসেছে কোন পয়গম্বরের বলেন তো? মুসা। আল্লাহ পাক মুসার নামটা বেশি নিয়েছেন, খুব আদরের নবী। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, তার নাকি এক শিরা ব্যারাম আছে, এক শিরা অসুখ,
এটা কেন বলা হলো? সবাই গোসল করে উলঙ্গ হয়ে, মুসা গোসল করেন হলো লুঙ্গি পরে, কাপড় পরে। এটাই হচ্ছে সন্দেহের কারণ। অনুমান করে বলল, মনে হয় লুঙ্গি পরে সতর ঢেকে গোসল করার কারণ মনে হয় কোনো গোপন সমস্যা আছে, মনে হয় না, বুঝেন না? এই মনে হওয়া রোগ আজকেও আছে না নাই? আছে না নাই? বলা হলো কি, মুসার এক শিরা বেড়া, এক শিরা অসুখ। মুসা তো খেপে গেছে, দারুণ রাগী লোক তো। যখন খেপে যেতেন চুলগুলো টুপি ভেদ করে খাড়া হয়ে যেত, আল্লাহু আকবার, এত রাগ ছিল। বললেন, আল্লাহ আমার যে অসুখ নাই সেই অসুখের অভিযোগ আমার উপরে দেওয়া হয়েছে, তুমি আল্লাহ কি করবে তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ, উনি আল্লাহকেও কথা বলতে দ্বিধা করতেন না। ওকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন, ফেরেশতাও লাগতো না, ফেরেশতা পাঠাতেন না। কেন? ফেরেশতা থাপ্পুর খাবি না। সহি হাদিস তো এটা, মালাকুল মুতাযাইল তার জান কবজ করার জন্য আসছেন, দরজার কাছে দাঁড়ায় আছে, কে? কাজরাইল। কেন? জান কবজ এদিকে কাছে কাছে এসে মারছে থাপ্পু, এক থাপ্পুর খায়া সিট হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? যার জান কবজ করতে গেছে উল্টা জান তো আমারই কবজ। আল্লাহ বললেন, তুমি মনে হয় কোনো ভুল করেছো, কেন? আমার মুসা আমারই ছাড়ে না, মনে হয় তোমার কোনো ভুল হয়েছে, তুমি কি সালাম দিয়েছো? না তো, কামার মুসা থাপ্পুর মারলে বাঁচি না, তুমি তো বেঁচে আছোই অনেক। জোরে কোন আল্লাহু আকবার। খুব রাগ ছিল, প্রচন্ড রাগী লোক ছিলেন, কিন্তু আমার নবী ছিলেন নরম না গরম? নরম ছিল। তবে আশিদ্দা ওয়ালা ফেরাউন দাপট করেছিল, দাপট দেখিয়েছিল বহু মুসার বিরুদ্ধে। দিনটা অভিযোগ দিয়েছিল, এর মধ্যে অন্যতম অভিযোগ হলো মুসা হলো রাষ্ট্রদ্রোহী, মুসা হলো নতুন ধর্মের প্রবর্তক। আর মুসার আরেকটা সমস্যা হলো মুসার এক শিরা অসুখ। এক শিরা বোঝেন নাকি আপনারা? মানে একটা ছোট একটা বড় বুঝে নেন, আমি আর কি বুঝাব। আচ্ছা আচ্ছা, এই অভিযোগ তিনটা দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর মুসার কি কোনো দোষ ছিল? আজ থেকে মানে দোষ ছিল? দোষ ছিল না। এই মুসার বিরুদ্ধে ফেরাউন কম ষড়যন্ত্র করেনি, এমন কোন পয়গম্বর নাই, অধিকাংশ পয়গম্বর তৎকালীন রাষ্ট্র শক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল কে? নমরুদ। মুসা আলাইহিসসালামকে উৎখাত করার জন্য মরিয়া হয়ে উঠেছিল হলো ফেরাউন। রাসূলকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল আবু জাহেল। পেরেছিল? আস্তে কমে না, পেরেছিল? পারে না। মুসা আলাইহিসসালামের জন্ম হয়নি, জন্ম হওয়ার পূর্বেই ফেরাউনের রাষ্ট্র শক্তি, ফেরাউন বলে দিল দেশে কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, ফরমান জারি করল। আর আল্লাহ বললেন, মুসার মা টেনশন করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক, তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার উঠাইয়া দেব। আস্তে করবেন একটু জোরে কোন, সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনা দেখেন। মুসার বিরুদ্ধে একটা রোগের দুর্নাম দেওয়া হয়েছিল, সে কি রোগ? এক শিরা। শুনবেন না, এটা বলি আমরা শেষ করব। উনি একদিন গোসল করতে নেমেছেন পানিতে, সেদিন বিকল্প কোনো পরার কাপড় না পেয়ে লুঙ্গিটা উনি খুলে পাথরের উপরে রেখে গোসল করতে নেমেছেন পানিতে। ওই চান্সে আল্লাহ বললেন, এই পাথর লুঙ্গিনে দৌড়। আল্লাহ বলবেন, উনি আল্লাহর কাছে তো অভিযোগ দিয়েছেন, আল্লাহ তুমি কি করবা তাড়াতাড়ি করো, আমার তো এই অসুখ নাই। আল্লাহ বলেন, চিন্তা করো না মুসা, তোমার লুঙ্গি খুলে দেখাই দেবো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ব্যবস্থা করলেন, কি করলেন? গোসল করতে নেমেছেন পাথর লুঙ্গি নিয়ে মারছে দৌড়। মাটিকে জীবন দিয়েছেন কে? আমরা কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুষ্ক মাটি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইন্না খলাকনাহু মিন তুরাবিন, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো মাটির যদি প্রাণ দেওয়া যায় যে আল্লাহ, সে আল্লাহ কি
পাথরের প্রাণ দিতে পারেন না, পাথরকে সচল করে দিলেন। পাথর নিয়ে দৌড় মারা শুরু করলো লুঙ্গি ইজারা নিয়ে, যখন দৌড় মারল গোসল করে উঠে দেখেন লাঠি আছে কিন্তু লুঙ্গি নাই। দেখেন একটা পাথর নিয়ে দৌড় মারা শুরু করে দিয়েছি, তিনি যে লঙ্গিটা তার খেয়াল ছিল না। আল্লাহ পাক তার স্মৃতি থেকে মুছে দিয়েছেন, তার একটাই পেরেশানি লুঙ্গি কখন তার হাতে আসবে। পিছনে তিনি দৌড় মারা শুরু করলেন, বারবার লাঠি উঁচু করেন আর বলেন পাথর থাম লুঙ্গি দিয়া যা, কিন্তু পাথর তো কথা শুনবে না, পাথর কথা শুনবে কাল। পাথর দৌড়াতে দৌড়াতে সেই লুঙ্গিটা নিয়ে চলে গেছে ফেরাউনের দরবারের ভিতরে, যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। আস্তে করে সেই জায়গায় গিয়ে, এমন জায়গায় গিয়ে পাথর থেমে গেল যে জায়গায় ফেরাউন সরাসরি নজর দিলে পরে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। মূসা আলাইহিসসালাম তিনি যে উলঙ্গ অবস্থায় আছেন এটা তার স্থিতি থেকে আল্লাহ পাক মুছায়া দিয়েছেন। লুঙ্গি নেওয়ার জন্য দরবার পর্যন্ত তিনি ঢুকে গেছেন, তাও তিনি টের পান নাই। যখন ঢুকে গেছেন এমন সময় ফেরাউন দেখে সামনে লুঙ্গি দৌড়ায়, মুসাও দৌড়ায়, কাছাকাছি যখন চলে আসছে কেউ দেখতে পারলো না। ফেরাউন তার নজরটা তার নিচের দিকে চলে গেল। ফেরাউন এবার বলতেছে মন্ত্রীরা, তোমরা বলেছিলে মুসার নাকি গোপন সমস্যা আছে, এক শিরা নাকি অসুখ আছে, কে বলল? মুসা তো সমস্ত অস্ত্রপাতি খুলি দেখায় দিয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, আমরাও দেখায় দেব একদিন। এদেশের কোন আলেম ওলামা আছেন আর সঙ্গে তাদের সম্পর্ক নাই? জোরে বলেন ঠিক কিনা? লুঙ্গি খোলার দিন আমাদের আসবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের পক্ষে সবাই কি কাজ করতে রাজি আছেন? কারা কারা? সম্মানিত ভাইয়েরা, গর্জিত উঠবে তলোয়ার, কিন্তু ভালোবাসা দিবসে পালন হয়। আসলে ভালোবাসা দিবস আছে, দিন যাচ্ছে, মহিলাদের শরীর থেকে কাপড় চোপড় কমতেছে না বাড়তেছে? কমানোর লক্ষণ তো খুব ভালো, লক্ষণ ভালো। আমাদের পোশাক দেখে বলে হুজুররাই দেশের কাপড়ের দাম বাড়ায় দিল, দেখছেন কথার সাইজ দেখে। আমাদের দেখলে আবার মহিলারা মাথায় কাপড় দেয়, ঘোমটা দিয়ে থাকে, যখন বলা হয় কি ব্যাপার, হুজুরদের দেখলে মাথায় কাপড় ঢাকো কেন? মাথায় কাপড় দেয় হুজুরদের নজর খারাপ তো সেই জন্য, বুঝলেন? সব তো হুজুর। তো সামনে দিয়ে যাচ্ছিলাম জুমার দিন, ভাবলাম যে আজকের দিন অন্তত কিছু হয়তো এই বেমানান দৃশ্যগুলো চোখে আসবে না। জুমার পরে দেখি টিএসসির চত্বরে রমনার গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় শুরু হয়ে গেছে জিকির আজকার, নাউজুবিল্লাহ খাবেন শুরু হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা নয়, এটা আন্তর্জাতিক নাপাক দিবস, যারা বলেন ঠিক কিনা? এই দিবস মুসলমানদের দিবস হতে পারে? মুসলমানের দিবস পালন করবেন? আমার মার দাম ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টাইন একটা খ্রিস্টান যুবকের নাম, এই নামে খ্রিস্টানরা পালন করুক দিবস, মুসলমানদের দিবস এটা হতে পারে না। এটা তারাই চায় যারা খ্রিস্টান মেয়েকে নববধু বানায় বাংলার জমিনে নিয়ে আসছে, তারাই চায়, আমরা চাই না। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে কোন আমিন, আমিন। কোন মুসলমান খ্রিস্টান মেয়েকে বিয়ে করলে শর্ত হলো ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিনা, ঈমান না আনা পর্যন্ত কোন মুশরিক নারীকে কোন মুসলমান বিয়ে করতে পারবে না। এটা কার আইন? এটা
আল্লাহ রাই আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবে, সবাই দোয়া করবে, আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যেমন এক প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আমরা একসঙ্গে বসে থাকলাম, যেমন আল্লাহ পাক আরশের ছায়ায় একসঙ্গে আমাদের হাসর নাসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আছেন বসে পড়ুন, বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুণাহ তুমি আল্লাহ